আড্ডা টাইমে নন্দিনীর যে অফিসিয়াল টিজার ছিল সেটা নিয়ে তো আমরা কথা বলেছি, আজকে কথা বলবো আড্ডা টাইমের নন্দিনীর অফিসিয়াল ট্রেলার নিয়ে যেটা 15 অক্টোবর রিলিজ করা হচ্ছে। তো মুভিটা কীরকম হতে চলেছে বা ট্রেলারটা দেখে কীরকম মনে হচ্ছে সেটা নিয়ে কথা বলবো। তো ট্রেলারে দেখে যে স্টোরিটা আন্দাজ করা যাচ্ছে, রীতাভরী চক্রবর্তী যার পেটে, সে প্রেগনেন্ট, তার পেটের যে বাচ্চা আছে সে তাকে ফোন করে এবং যা বলে সেটা সত্যি হয়। জাস্ট ইমাজিন করুন যে এখনও পৃথিবীতেই এলো না, সে আবার নাকি ফোন করে এবং সে যা বলে সেটা নাকি সত্যি হয়। তো তার ফ্যামিলি মানে তার বড়লোক ফ্যামিলিতে বিয়ে হয় রীতাভরী চক্রবর্তীর। তো সেই তার বড়লোক ফ্যামিলি তাকে মারতে চায়, মানে তার সরি তার বেবিকে মারতে চায়, কিন্তু সে মারতে দিতে চায় না। তো তার অ্যাবর্শন করার জন্য অনেক চেষ্টা করা হয়, সে ফাইনালি অ্যাবর্শন করতে পারে কি না সেটা নিয়ে এই স্টোরিটা। তো তার বড়লোক ফ্যামিলিতে বিয়ে হয়, তার যে বরকে এখানে দেখানো হয় এবং যে তার ফ্যামিলিকে দেখানো হয়, ফ্যামিলিতেও কিছু একটা টুইস্ট আছে সেটা পুরোটা রিভিল করা হয়নি, যে অনেক কিছু চাপা আছে ব্যাপারটা, এই সন্তান নিয়েও অনেক কিছু আরও থাকতে পারে। তো হরর এলিমেন্টও এর মধ্যে থাকতে পারে সেটা দেখে বোঝা যাচ্ছে। আর এই যে যে মুভিটা আসতে চলেছে নন্দিনী, এর টপিকটা তো ইউনিক আমি আগেও বলেছি, এবং এখানে জোর করে একটা নন্দিনীর অ্যাবর্শন মানে এই রীতাভরী চক্রবর্তীর অ্যাবর্শন করানোর ব্যাপারটাও আছে, মানে হতে পারে যে তার জোর করে অ্যাবর্শন করিয়ে দেওয়া হলো বা হওয়ার চেষ্টা করা হলো। তো তার ফ্যামিলির লোক সে তার বেবিকে নিয়ে হ্যাপি নয় এবং তার বেবি থাকলে তার মানে তার নিজের প্রাণের ঝুঁকি থাকতে পারে সেটা তার বর তাকে বোঝায়, সেই জন্য তাকে অ্যাবর্শন করতে বলে। কিন্তু যে মেয়ে পৃথিবীতেই এলো না কিন্তু সে তাকে ফোন করে সব কিছু জানে এবং সে ফোন করে এটাও বলে যে আমার মা আমাকে বাঁচাও, আমাকে দুষ্টু লোকেরা বা ফ্যামিলির লোকেরা মেরে ফেলতে চাইছে। তো সেখান থেকে একটা মা কীভাবে অ্যাবর্শন করবে সেটাই হচ্ছে এই পুরো স্টোরিটাতে দেখানো হবে। আর কিছু হরর এলিমেন্টও এর সঙ্গে অ্যাড করা আছে, হতে পারে এটা হরর এলিমেন্ট থেকেও যুক্ত, বা এটাও হতে পারে যে অন্য কেউ কল করছে সেটাও হতে পারে। আমার মনে হয় এটা হরর হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তার কারণ এত সুন্দর একটা স্টোরি যদি হরর এলিমেন্ট না থাকে তাহলে সেই স্টোরিটা আর সেই চরম লেভেলে পৌঁছাবে না। তো এর মধ্যে হরর এলিমেন্ট থাকতে হবে বা রাখতে হবে, নাহলে সেই ইউনিক স্টোরিটা থাকবে না। যদি যে ফোন করছে তাকে আইডেন্টিটি করাই যায় যে অন্য কেউ ফোন করছে, তাহলে সেই মজাটা এই মুভিটার মধ্যে থাকবে না, নন্দিনী মুভিটার মধ্যে থাকবে না। তো 15 তারিখ এই মুভিটা আসুক সেটা নিয়ে আবার কথা বলা যাবে। তো আজকে ভিডিও এতটাই, ভিডিও ভালো হয়ে থাকে একটা লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখুন এবং নতুন ভিডিও আপডেট পেতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাদের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিও দেখার জন্য ধন্যবাদ।